প্রিয় ভাইয়েরা, আমার শীতের মৌসুম উপলক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, বরং আমি বলবো শীত উপলক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, শীতের সবচাইতে বড় আমল যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করতে পারবেন আপনি, সেটা কি জানেন? সেটা হলো যেসব মানুষ শীত নিবারণ করার মতো কাপড় চোপড় কেনার ক্ষমতা নেই, কনকনে শীতে কাঁপে, তাদের যদি একটু শীত নিবারণ করার মতো কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেন, কিনে দেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কয়টা আমল বললাম, তাহাজ্জুদ পড়া, আপনার উজু করা, এগুলোর প্রত্যেকটা স্বতন্ত্র সওয়াব আছে, কোনোটার সাথে কোনো আর কম্পেয়ার চলবে না। তবে একজন কষ্টে নিপীড়িত মানুষের কষ্ট দূর করার জন্য যদি আপনি শীত উপলক্ষে শীতের বস্ত্র বিতরণ করেন, গরিবকে শীতের কাপড় কিনে দেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন ইনশাআল্লাহ। তাবারানী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে জানেন, সবচেয়ে প্রিয় মানুষ সে যে ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের কি করে, উপকার করে, কারোর ক্ষতি করে না, পারলে কারোর একটু উপকার করে দেয় তার কথা দ্বারা, তার কাজ দ্বারা। আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো ভালো করে একটা সোয়েটার কিনতে পারেন না, সুন্দর একটা কানটুপি কিনতে পারেন না, একটা মোজা কিনতে পারেন না। ভাইরা আমার, শীত উপলক্ষে এই আমলটা করবেন আপনার মালিককে খুশি করার জন্য, আপনার আখেরাতের পুঁজি হিসাবে সংগ্রহ রাখার জন্য, আপনার আশেপাশের কাজের লোক, সাধারণ গরিব মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, অভাবী মানুষ, তাদের জন্য শীতের কাপড় কিনবেন, কানটুপি নিজের জন্য যখন কিনবেন, আশেপাশে কোন গরিব মানুষ আছে মাথায় রেখে তার জন্য একটা কিনবেন, মোজা যখন নিজের জন্য কিনবেন আরও এক দুই জোড়া মোজা তাদের জন্য কিনবেন, সোয়েটার যখন নিজের বাচ্চার জন্য কিনবেন, একজন গরিবের বাচ্চা আপনার এলাকাতে আপনার জানাশোনা কি আছে তার জন্য কিনবেন। এই কাজগুলো আজ আমাদের থেকে হারিয়ে গেছে, এগুলো আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন। আমরা এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, কোরআন তেলাওয়াত করা আর ওয়াজ মাহফিল শোনা, ওয়াজ শোনা, এগুলোর গুরুত্ব টুকটাক বুঝি, যদিও এগুলোও হারিয়ে গেছে, কিন্তু ইসলামের একটা সুন্দর দিক হলো মানুষের পাশে দাঁড়ানো, অভাবী মানুষের সেবা করা, এতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন। মানুষের উপকার করলে, মানুষের সেবা করলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা কাসাসে বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তোমার কতগুলো জামা হিসেব করে দেখো আলমিরাতে, কতগুলো তোমার জামা, কতগুলো প্যান্ট, কতগুলো গেঞ্জি, কতগুলো কানটুপি, কজোড়া মোজা, কতগুলো টুপি, কতগুলো রুমাল, কত কাপড় চোপড় তোমার, এত কাপড় চোপড় যে আল্লাহ তোমাকে দিয়েছেন, কেনার সামর্থ্য দিয়েছেন, পরার সামর্থ্য দিয়েছেন, তোমার উচিত হলো যার নাই তাকে একটু হলেও কিনে দেওয়া। তোমাকে আল্লাহ যেরকম অনুগ্রহ করেছে তুমি অন্যের প্রতি কি করো, অনুগ্রহ করো। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্যের প্রতি দয়া করে রহমান রহিম তাদের প্রতি দয়া করে। কিয়ামতের দিন আল্লাহর দয়া আমরা পাইতে চাই না ভাই? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় আছে? যদি চান তাহলে ভাই দুনিয়াতে মানুষের জন্য দয়া করেন, প্রাণীর জন্য দয়া করেন। অনেক সময় দেখবেন শীতে, কনকনে শীতে একটা কুকুর হয়তো গরম পাওয়ার জন্য, একটু শীত কম লাগার জন্য হয়তো সে কাঁপতে কাঁপতে ওয়ালের পাশে কোথাও একটু আশ্রয় নিয়েছে। অনেক সময় কোনো কারণ ছাড়াই এই গ্রামের ছেলে ফেলে দেখা যায় খোঁচা মারি কুকুরটার উঠে দেয়, আছে না নেই, ও কষ্টের ছোটে কনকনে শীতে এখানে আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা উঠে দিচ্ছি। অনেক বিড়াল জুবুথুবু হয়ে শীতের মধ্যে কোনো উপায় উপকরণ খুঁজে না পেয়ে সে একটু উষ্ণতার আশ্রয়ে খুঁজে বেড়ায়। আল্লাহ তাআলা আপনাকে মানুষ করেছেন, আমাকে মানুষ করেছেন, আপনি বাজার থেকে কিনে এনে পোশাক আশাক করে কম্বল সোয়েটার পরে শীত নিবারণ করছেন, কিন্তু এসব পশু পাখিরা করতে পারছে না, এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা হবে। এই শীতের নিবারণ করার ক্ষমতার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর নির্দেশ যখন পাবেন ফজরের নামাজ, এই সব কষ্ট মানে ছেড়ে দিয়ে কষ্ট উপেক্ষা করে আল্লাহর দাকে সাড়া দিবেন, আর গরিব মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ আপনাকে আপনার কষ্ট লাঘবের ব্যবস্থা করে দিয়েছেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আজ আমাদের থেকে হারিয়ে গেছে, মানুষের জন্য কল্যাণকারী হওয়া, মানুষের জন্য উপকারী হওয়া, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, করবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।